So once again, I'm in Nore Shawar Chole. See, you are watching Yes and You Vlogs. Welcome to my channel. So guys, একটা ব্লগে আমি বলেছিলাম যে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয় তার রেসিপি আমি দেখাবো। তো ইয়াস বেটার বার্থডেতে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানি রেসিপি আমি দেখাবো। তো তোমরা দেখে নাও ভিডিওটা, দেখলে বুঝতে পারবে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয়। তো বিরিয়ানি করতে গেলে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে নিই। পেঁয়াজ লাগছে বেরেস্তা করার জন্য, দেখো ডিম সেদ্ধ রাখা হয়েছে। তো এখানে আদা রসুন পেঁয়াজ তিনটেকেই বাঁটা হবে, মানে মিক্স করাবে, করে জুসটা নেওয়া হবে। চালটাও ভালোভাবে ওয়াশ করে নেওয়া হচ্ছে। তো বিরিয়ানি মশলাটাকে আমি তাওয়ার মধ্যে একটু নেড়ে নেব। গোটা বিরিয়ানি মশলা বাজারে পাওয়া যায়, সেটা তাওয়ায় নেড়ে নেওয়া হবে। নেড়ে নেওয়ার পর এটা পেস্ট করব। এখানে দেখো বিরিয়ানি মশলাও পেস্ট করা হচ্ছে, সাথে পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করছি আলাদাভাবে। পেঁয়াজ আদা রসুনের রস লাগবে আমার। তো গ্যাস ওভেন অন করে ডেকিটা বসিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমি এর মধ্যে মাংস রান্না করব, তো সেটা তোমরা দেখে নাও। সবুজ, এটা বিরিয়ানি হবে? তুমি হাঁড়ির মধ্যে গাড়ি দিয়ে দিচ্ছ? এ বাবা সবুজ, এটা কি হচ্ছে? এখানে তো বিরিয়ানি হবে। বিরিয়ানি করতে গেলে মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সাদা তেল পড়ে। তো সাদা তেল আমি দিচ্ছি, তাওয়ার ওই প্রথমে কড়াইতে বা ডেচকিতে দেওয়া হচ্ছে, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। দিয়ে তারপর তো দেখো আদা রসুনের পেস্ট অল্প একটু নেবো, বাদ বাকিটা রসটা নিগড়ে নিয়ে নেবো। তো এক চামচ দু চামচ মতন নেবো মাংসের পরিমাণ অনুযায়ী। ফার্স্ট একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। মাংস ধুয়ে রাখা হয়েছে, পরিষ্কারভাবে ধুয়ে রাখা হবে। লেগ পিস বা বুকের পিস তোমরা করতে পারো। এবার পিসগুলোকে আমি আদা রসুন পেস্ট দেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করবো মাংসগুলো দেওয়ার পর। ফার্স্ট আগে মাংসটা তৈরি করে নেবো, তারপরে এর উপরে বিরিয়ানি করবো। এবার মাংসগুলো দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে নেবো, যাতে মাংসগুলো ভালোভাবে কষা হয়, সেই কারণে ভালোভাবে নেড়ে নিতে হবে। আদা রসুনের পেস্টগুলোকে নিগড়ে রস বের করে নিয়েছি, দেখে নাও এই রসটা আমার কাজে লাগবে। আদা রসুনটাকে রেখে দেওয়া হয়েছে। এবার আমি আদা রসুনের রসটা অ্যাড করব মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে। আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে তার মধ্যে হলুদ, লঙ্কা, ধনে, জিরে, কাশ্মীরি মির্চ সবই রাখা হয়েছে। হ্যাঁ, গোলমরিচও একটু লাগে, নুন চিনি তো আছেই, তো সেইগুলো জোগাড় করে রাখা হয়েছে। তো এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম, ধনে জিরে সব অ্যাড করছি। করে এতে একটু নুন চিনি অ্যাড করব, করে ভালো করে একটু কষে নেব। যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ এইভাবে কষতে থাকব। তো এবার আমি পরিমাণ মতো নুন চিনিটা দিয়ে দেবো, সেটা তোমরা আন্দাজ অনুযায়ী দিও, যেটা যতটা মাংস সেই অনুযায়ী। তারপরে আমি অ্যাড করব বিরিয়ানি মশলা, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি তাওয়াতে নিয়ে নেওয়ার পরে। পেস্ট মানে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো তার সেই মশলাটা একটু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো বিরিয়ানি আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস কেওড়া জল, রোজ ওয়াটার অ্যান্ড মিঠা আতর, তার সাথে কেশরী রং রয়েছে। তো আমি এবার অ্যাড করতে যাব। তো এখানে আমি ফার্স্টে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে একটু গোলাপ জল দেব, গোলাপ জল দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। তো এরপরে মিঠা আতর কিছুটা দিয়ে দেওয়া হবে, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। দু থেকে চার ফোঁটা মিঠা আতর তোমরা অ্যাড করতে পারো মাংসের মধ্যে। তো এবার ঢাকা দিয়ে মাঝে মধ্যে চেক করব যে মাংসটা সিদ্ধ হলো কি। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষাটা মানে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এবার পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নেওয়া হয়েছে বেরেস্তার জন্য। আলুটাকে সিদ্ধ করব আলাদাভাবে রং দিয়ে, কালার দিয়ে। মাঝে মধ্যে মাংসটাকে চেক করে নিতে হবে এইভাবে যে সিদ্ধ হলো কি। তো ঢাকা দিয়ে রান্না করবে, তাহলে গন্ধটা থাকবে, মাঝে মধ্যে খুলে দেখতে হবে। দেখো এখন মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কালারও এসছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করা হয়েছিল বলে কালারটা ভালো এসছে। তো এখন বিরিয়ানি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়েছি, জলে নুন,
গোটা গরম মশলা আর লেবু দুটো দিয়েছি, চালটা যাতে না ভেঙে যায় ওই কারণে লেবু দেওয়া হয়েছে। তো এইদিকে আমি প্রেশার কুকারে একটু কালার দিয়ে তার মধ্যে আলু দিয়ে আলুটাকে সিদ্ধ করব, তাতে নুনও দিয়ে দেওয়া হবে আলুর মধ্যে দিয়ে। একদিকে আমি প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর দেখতে হবে যে ভাতটা যেন 80% মতন কুকড হয়, পুরোপুরি ভাত যেন না হয়। বাকি 20% যখন বিরিয়ানিকে দমের মধ্যে বসানো হবে তখন ভাতটা কুকড হয়ে যাবে। তো এখন 80% ভাত হলেই চলবে, 80% কুকড হলেই চলবে। তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে, আলুর মধ্যে নুনও দেওয়া হয়েছিল, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এইদিকে বেরেস্তা বসিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে বেরেস্তা বানানোর জন্য। তো এর মধ্যে তোমরা চিনিও অ্যাড করতে পারো। সো এবার আমি বিরিয়ানি দমে বসাতে চলেছি, কারণ ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে, ভাত দেখো ঝরঝরে ভাত, 80% কুকড রাইস। তো দমে বসানোর আগে যা যা জিনিস লাগবে সব জিনিস আমি রেডি করে নিয়ে রেখেছি। তো এবার আমি এই মাংসর মধ্যে ভাতটাকে দিয়ে দেবো, কীভাবে কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। ভাত দিয়ে দিচ্ছি ফার্স্টে, একটুখানি আমি জুস তুলে রেখেছিলাম মাংসের, তো সেই জুসটা পরে অ্যাড করব। ফার্স্টে একটু ভাত দিচ্ছি, কিছুই মাংসটা থাকবে, অল্প জুসও থাকবে। তো রাইস দেওয়ার পরে আমি আলাদাভাবে একটু কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দুধের মধ্যে দিয়ে আলাদাভাবে ওই প্রিপারেশনটা করে রাখবো, কারণ দুধ তো লাগে বিরিয়ানিতে, তো কেওড়া জল গোলাপ জলও লাগে, তো একসাথেই আমি করে রাখছি, এটা অ্যাড করবো পরে। মিঠা আতরটাও দিয়ে দিলাম 2 ফোঁটা, আর এর মধ্যে কেশরি রং দিয়ে দেবো, দিয়ে গুলে রেখে দেবো। তো এইগুলো সব রাইসের মধ্যেই অ্যাড করা হবে, তোমরা দেখতে থাকো প্রিপারেশনটা কীভাবে বানাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যে কোনো খাবারেই নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা থাকা দরকার। তো আমিও এর মধ্যে নুন ঝাল মিষ্টি, যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি খাই, তো হালকা মিষ্টি অ্যাড করাই যায়, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি যেটা বিরিয়ানি মশলার গুঁড়ো ছিল সেই গুঁড়োটাকে ছড়িয়ে দিলাম, দেখতে থাকো তোমরা কী কী দিচ্ছি, ভালো করে ফলো করো। তো দেখো এবার আমি দিচ্ছি কালি মিরিচ, মানে গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটা লেয়ার বানাচ্ছি, কীভাবে লেয়ার হচ্ছে দেখতে থাকো। তো এবার আমি দেখো যে মিক্সচারটা বানিয়েছিলাম দুধের সাথে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দিয়ে কেশরী রং দিয়ে, সেটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। নাও আমি অ্যাড করব বেরেস্তা, বেরেস্তা এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। তো এইভাবে সেম আর একটা লেয়ার করার পর তার উপরে আমি আলু, ডিম, বাদ বাকি মশলাগুলো যা যা দিয়েছি সেগুলো আবার দিয়ে দেবো, দিয়ে আর ওপর দিয়ে যে জুসটা, মানে চিকেনের যে জুসটা, সেই জুসটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। তারপরে যে আমি দুধটা ছিল, দুধের মধ্যে যে কালার দিয়ে বানিয়েছিলাম সেই দুধের মিক্সচারটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এইভাবে করে দেওয়ার করতে থাকবে, এইভাবেই প্রসেসিং। তো এইভাবে প্রসেসিংটা চলার পরে এবার এটাকে আমার সিল করতে হবে। তো তার আগে আমি একটুখানি ঘি গরম করে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেবো, তোমরা যতটা ঘি ইউজ করতে পারবে, এর সাথে সাদা তেলও মিক্স করে দিতে পারো, যদি কেউ ঘি বেশি না প্রেফার করো তো সাদা তেলও দিতে পারো অল্প ঘিয়ের সাথে মিশিয়ে। তো এর যাতে না স্টিমটা ভেতর থেকে বেরিয়ে যায়, তো আমি খবরের কাগজ চাপা দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি, স্টিমটা বেরোবে না। তোমরা আটা ইউজ করতে পারো, যে আটা খাই সেই আটা দিয়ে চারদিকে রাউন্ড করে লাগিয়ে তার উপরে ঢাকনা দিয়ে দিতে পারো, সেটা তো বেটার হবে। তো আমি এবার ডাইরেক্ট ওভেনে বসাবো না, আমি হাঁড়িতে জল দিয়ে তার উপরে বিরিয়ানি ডেচকিটাকে চাপিয়েছি, কারণ ডাইরেক্ট ওভেনে বসালে নিচেটা বসে যেতে পারে, মানে ধরে যেতে পারে, পুড়ে পুড়ে যেতে পারে। তাই তো মোটামুটি 30 থেকে 45 মিনিট পর তোমরা ওপেন করবে, তো ওপেন করলে দেখবে মোটামুটি বিরিয়ানি আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এবার বিরিয়ানিটা আমাদের রেডি হয়ে গেছে, 30 থেকে 45 মিনিট রাখলেই যথেষ্ট। তো বিরিয়ানির ঢাকনা ওপেন করা হচ্ছে, দেখতে থাকো কেমন হয়েছে, বাও সুন্দর কালার এসছে, তোমরা দেখো দেখতে পাচ্ছ। তো এবার বিরিয়ানি বাড়া হচ্ছে, দেখো এরকম নরম তুলতুলে চিকেনের সাথে আর
আলু দিয়ে বিরিয়ানি।